শেখ হাসিনার উন্নয়ন নারীর ক্ষমতায়ন, এই স্লোগান বাস্তবায়নে সরকার কাজ করছে বলেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুপুরে চট্টগ্রামের পূর্ব বাকুলিয়ায় নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শেমন আরা তৈয়ব সহ অন্যান্যরা।